বিগ ব্রেকিং নিউজ, হুজাইত গুলি চালনার ঘটনা, শূন্য দূরত্বর গুলিয়াই হত্যা যুবকক, হুজাই কৃষ্ণনগর 12 নং ওয়ার্ডত সংঘটিত এই ঘটনা, প্রসেনজিৎ নন্দী নামের যুবকক পিস্তলে গুলিয়াই হত্যা, প্রসেনজিতলে গুলি চালনা করে পলায়ন আক্রমণকারী। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সুপার প্রাইম টাইমর হুজাইত গুলি চালনার ঘটনা, শূন্য দূরত্বর গুলিয়াই হত্যা যুবকক, হুজাই কৃষ্ণনগর 12 নং ওয়ার্ডত সংঘটিত হয়েছে এই ঘটনা, প্রসেনজিৎ নন্দী নামের যুবকক পিস্তলে গুলিয়াই হত্যা করা হয়েছে, প্রসেনজিতলে গুলি চালনা করে পলায়ন আক্রমণকারী। নিউজ লাভ দর্শক জানাইছো, সুপার প্রাইম টাইমর প্রথম ব্রেকিং নিউজ হুজাই পর আছে, হুজাই গুলি চালনার ঘটনা আমাদের খবর আছে এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ খবর, শূন্য দূরত্বর গুলিয়াই হত্যা করা হয়েছে এজন যুবকক, হুজাই কৃষ্ণনগর 12 নং ওয়ার্ডত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা, প্রসেনজিৎ নন্দী নামের এজন যুবকক পিস্তলে গুলিয়াই হত্যা, প্রসেনজিতলে গুলি চালনা করে পলায়ন করেছে আক্রমণ করে, কিন্তু কিয় হত্যা, কিয় এই গুলি চালনার ঘটনা, কি লক্ষ্য আছিল এতিয়াও পোহরলৈ অহা নাই, কিন্তু এই মুহূর্তত অতি গুরুত্বপূর্ণ খবর হুজাই পর আছে, গুলি চালনার ঘটনা যত প্রাণ দিবলগীয়া হয়েছে প্রসেনজিৎ নন্দী নামের এজন যুবকে। এই মুহূর্তত পুনে পুনে আমি যাবলে বিচারিছো হুজাইর আমার সংবাদদাতা লিতুমণি নাথর ওচৰলে। লিতুমণি নাথ, এক সাংঘাতিক ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, গুলিয়াই হত্যা করা হয়েছে, কি আছে খবর এই মুহূর্তত শেহতীয়া খবর? গতিকে কব লাগিব যে মই যিহেতু হুজাই কৃষ্ণনগরত আচলতে উপস্থিত আছো, 13 নম্বর ওয়ার্ডত ইতিমধ্যে কিছু সময় পূর্বে হত্যাকাণ্ড এটা সংঘটিত হয়েছে, শূন্য ডিস্টেন্সর আচলতে শূন্য দূরত্বর গুলিয়াই হত্যা করেছিল প্রসেনজিৎ নন্দী নামের এজন যুবকক, আর 29 বছরীয় এই যুবকজনক পিস্তলে আচলতে কাল সন্ধ্যা হুজাই কৃষ্ণনগরত হত্যা করাক লো ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আর ইতিমধ্যে ইয়াত আরক্ষী আহি ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, আর আরক্ষী ইতিমধ্যে তদন্তর ইয়াত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, আর দেখা গৈছে যে এইটো কৃষ্ণনগর একটা জনবসতির স্থান, আর এই জনবসতির ঘন স্থানত আসলে কিদরে এইদরে হত্যাকাণ্ড সংঘটিত হল, কি রহস্য অবতত, আর দেখা গৈছে যে ইয়াত স্থানীয় লোক সকল আছে, তেওঁলোকো ইয়াত আহি উপস্থিত কিছু অংশ হয়েছে, আর দেখা গৈছে তৎকালীনভাবে আসলে আরক্ষী উচ্চপদস্থ বিষয়া সকল আহি ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, কিন্তু বর্তমানলৈকে কোনে হত্যা করলে আসলে সকল তথ্য আসলে উদ্ধার হওয়া নাই, আর আরক্ষী বিষয়া সকল যেহেতু ঘটনাস্থলীত আহি উপস্থিত হয়েছে, মই হুজাই থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া যেহেতু উপস্থিত আছে, মই তেখেতৰ ওচৰলৈ আহিছোঁ। স্যার, আপনার ওচৰলৈ আহিছোঁ, কাল সন্ধ্যাতে কৃষ্ণনগর হত্যাকাণ্ড কি কব? স্যার, লড়াজনের নাম আমি প্রসেনজিৎ প্রসেনজিৎ নন্দী বলে জানিব পাৰিছো, আর এজন ব্যবসায় কামর জড়িত আছে বলে গম পাইছো, আর স্থানীয় যাক ব্যক্তি প্রত্যক্ষ করেছে ঘটনার পিছত কমতে তেনেকা ধরনের ধরক কোনো ইয়াত মানুষ তেনেকা দেখা নাছিল বলে কৈছিলে, কিন্তু পথদর্শীয় মানে এজন মানুষ পড়ে থাকা বলে গম পায়, এই স্থানীয় মানুষে চিনি পেলে প্রসেনজিৎ বলে, তারপর রিলেটিভসর ঘরের মানুষক খবর দিয়াত ঘর মানুষে 108 লো জখমিক চিকিৎসালয় খালি কার্টুজ উদ্ধার হয়েছে, ঘটনাস্থলীত আমি একটা খালি কার্টুজ পাইছো, অনুমান কি হয়? অনুমান তো এই 7.62 পিস্তলের গুলি খালি কার্টুজ হবো পারে। সন্ধ্যা সময়ত আসলে জনবসতি একটা অঞ্চল কিদরে তেনেকে অস্ত্র লয়ে আসলে হত্যাকাণ্ড, আমি তদন্ত অব্যাহত আছে, আমার আমি চাই আছো গোটে বিষয়টা কি হয়েছে নিশ্চয়কে কৃষ্ণনগর, যেহেতু মই পুনৰ কৈছোঁ যে হত্যাকাণ্ড সংঘটিত হৈছে এজন যুবকক, 29 বছরীয় প্রসেনজিৎ নন্দী নামৰ এজন যুবকক আচলতে শূন্য দূরত্বর পিস্তলেৰে গুলিয়াই হত্যা কৰিছে, আৰু তাৰ পিছতে দেখা গৈছে যে এই অঞ্চলত এক চাঞ্চল্য বিৰাজ হৈছে, আৰু যি হত্যাকাৰী আছিল আচলতে তেওঁ বিনা কোনো ধৰণৰ হেৰি নোকোৱাকৈ তেওঁ ইয়াৰ পৰা পলায়ন কৰিছে, কোনো ধৰণৰ ইয়াত কোনে হত্যা কৰিছে আচলতে সেই তথ্য ইতিমধ্যে কোনো ধৰণৰ তথ্য ইতিমধ্যে ফাদিল হোৱা নাই, কিছু সময় পিছতহে হয়তো তথ্য ফাদিল হ'ব, কারণ ইয়াত কেবাটাও বাসগৃহ আছে, যেহেতু এই বাসগৃহ এলাকা আসলতে, আর সিসি ফুটেজ আসলতে বহুকেইটা ঘরত আছে, আর তাতো যদি আরক্ষীয়ে তদন্ত করে তেনেহলে কিছু তথ্য হয়তো পাব, কিন্তু বর্তমানলৈকে ইয়াত কোনো ক্লু এইট হয়ে যোৱা নাই, যেহেতু হত্যাকাণ্ড কৰি থোৱাৰ পিছত কোনো ধরনের ক্লু এইট হয়ে যোৱা নাই, তেওঁক ইটাৰে মারাও কিছু সম্ভেদ পোৱা গৈছে, কারণ ইটার টুকুরা উদ্ধার হয়েছে আর খালি কার্টুজ উদ্ধার হয়েছে, আর এই ইয়াক লৈ নিঃসন্দেহে কব পাৰি আসলতে ইয়াক গুলিয়াই হত্যা করেছে, আর কোনে আসলতে কাল সন্ধ্যাতে কোনে হত্যা করেছে ই এটা রহস্য অবত। নিশ্চিতভাবে নিশ্চিতভাবে লিতুমণি নাথ, এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাইছো, একটা ব্রিক ব্রেকিং নিউজ হুজাই পর আছে, গুলি চালনার ঘটনা, শূন্য দূরত্বর এজন যুবকক গুলিয়া হত্যা করা হয়েছে, আর কি অনুসন্ধান আরম্ভ করেছে, কিন্তু এতিয়ালৈকে কোনো ধরনের ক্লু লাভ করবলে সক্ষম হওয়া নাই কোনে কি কারণত হত্যা করলে প্রসেনজিৎ নন্দী নামের এইজন যুবকক।